এটা ফ্রিকিক অফসাইড আমরা আখেবার কাজল শারনা সাদিয়া বেশ কাজল খেলোয়াড় কেমনই আবার দেখতে পাচ্ছি মেম প্রথম গোলদাতা কেয়া কাটে দিলেন উদ্দেশ্য দশকে পারুপাকে আবারও দুইজন আমরা দেখেছি শেষ পর্যন্ত লামিয়া তিনি ক্লিয়ার করলেন শর্ণা শর্ণা থেকে কাজল এখনো নিয়ন্ত্রণে লামিয়া দীপা মিস করলেন মারুফা কাজল মারুফা কেয়া আবারও ক্লিয়ার করার চেষ্টা করলেন ফাতেমা পারবি আমরা লামিয়াকে দেখেছিলাম দলীয় ক্যাপ্টেন পটুয়াখালী আক্রমণ শাহনা চমৎকার এই হতে পারে কিন্তু শেষ পর্যন্ত পরিষদ জেলা দলের গোলরক্ষক এসামনি তিনি বলটি চমৎকার ভাবে লুকিয়ে নিলেন কড়া বিপদ নয় খেলার ফলাফল পরিষদ জেলা দল 2 পটুয়াখালী 0 আর আবার আপনাদেরকে জানাতে চাই আজকে এরপরে আরেকটি ফাইনাল মারুফা কিন্তু সিমলার উদ্দেশ্যে তিনি কিক নেবেন লামিয়ান নিচে নেমে এসেছেন লামিয়াকে আমরা বিগত ম্যাচগুলো দেখেছিলাম তিনি আবারও আক্রমণ সেখানে মেম পৌঁছতে পারেনি পা লাগাতে পারেনি আখি ক্যাপ্টেন লামিয়া বাধা দিয়েছিলেন হাতে লেগেছে লামিয়া ক্যাপ্টেন টু ক্যাপ্টেন এক ক্যাপ্টেন পাঁচ নম্বর আখি বরিশাল জেলার লামিয়া আছে 10 নম্বর কে নেবেন কে নেবেন দলীয় ক্যাপ্টেন আখি দেখছেন চমৎকার কিক দিয়ে থাকেন আখি কিক থেকে গোলের সংখ্যা বাড়াতে পারে কে না দেখছেন সতীর্থকে বলছেন কিক নিলেন চমৎকার দেখে আমরা আগে বলেছি এবং আমার শ্রদ্ধা ধারাভাষ্যকার অনিল ইসলাম বলেছেন যে বল হবে তাই হল সিমলার দ্বিতীয় গোল করল দলীয় ক্যাপ্টেন আখি প্রশিক্ষক অনিল ইসলাম মনির দ্বিতীয় গোল হওয়ার পরে কিছুটা তিনি স্বস্তি পেয়েছেন পানি খেয়ে নিচ্ছেন অনেক টেনশন অনেক নির্দেশনা দিতে হচ্ছে আমরা রোজাকে বিগত ম্যাচগুলোতে যেভাবে যাই হোক বরিশাল 8 নম্বর যাচ্ছি পরিচিত খেলোয়াড় শেষ শরা কারো এবং আরক মুস্তক শর্মা দুই দলের দুইজন শর্মা লামিয়া থেকে পশ্চিম প্রান্ত থেকে ফ্রিকিক নিলেন অধিষ্ঠিত সতীর্থকে আবারও আক্রমণ সেখানে প্রথম গোলদাতা ছিলেন এই মেম মেম থেকে চমৎকার ডিফেন্ডিং করলেন এবং
নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মিম আরো এক শিকল করলেন মিম